আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো গাড়ির দেখি বুঝতে পারছেন যে এখন আমি গাড়ির ভিতরে। তো আমরা আজকে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো করে পৌঁছাতে পারি। তো বিয়েটা হচ্ছে আসলে রাতে ক্লাবে, তো সেখানে অনেক আনন্দ হবে, মজা হবে। তো ভাবলাম আপনাদের সাথে সবটুকু শেয়ার করতে না পারলেও কিছু কিছু শেয়ার করা যাক, কি হয় না হয় বিয়েতে। তো চলেন যাই। আর যেতে যেতে গাড়িতে বাতাসটা অনেক ভালো লাগছে, আর চলন্ত গাড়িতে আসলে বাইরের দিকে বাতাস বয় আর শরীরে বাতাসটা লাগলে অনেক ভালো লাগে। আর বাহির দিকে তাক, ওই যে আমরা চলে আসলাম ফাইনালি বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে বিয়ের স্টেজ, বিয়ের ক্লাব। তো এখনো কেউ আসেনি, সেই ফাঁকে আমি ভিডিওটা করে নিচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজানো আছে। তো এই যে দেখেন ফুল দিয়ে উপরটা অনেক সুন্দর, যাই আছে মাশাল্লাহ ভালোই লাগছে। খুব সুন্দর ক্লাবটা, ঘুরে ঘুরে দেখলাম আর যা পেরেছি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তো সোফাটার কালারও অনেক সুন্দর। এটা হচ্ছে বরের স্টেজ, এখানে আসলে বর আসবে বসবে। তো সেই স্টেজটা কনের স্টেজ উপরে। তো আসলে ফুল দিয়ে অনেক কিছু দিয়ে সাজানো ছিল, লাইটিং সব কিছু মিলে ভালোই লাগলো। তো সারা রাত অনেক ভালোই আমাদের কেটেছে। তো এখানে আসলে অনেক মজা করেছি, কিন্তু সবগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি কারণ অনেক ব্যস্ততায় কেটেছে সময়। তো যা পেরেছি তাই টুকিটাকি শেয়ার করেছি। আর বিয়েতে খাবার দাবার বউ বর মিলে আসলে অনেক ভালোই দিনটা কেটেছে। রাতটা অনেক রাত হয়ে গিয়েছিলো, তো এই কারণে আমাদের আবার রাতের বেলায় ফিরতে হয়েছে। আমরা বিকালে রওনা দিয়েছি বিয়ে বাড়িতে। তো ক্লাবে যেয়ে পৌঁছাই আমরা আবার বিয়ে খেয়ে আবার রাত 1:30টায় রওনা দিয়েছি। এসে 4:30টার মধ্যে এসে পৌঁছেছি। আসলে এটা একটা স্মরণীয় দিন যে পুরো বিয়েটা জার্নির মধ্যে গেল। রাতে 4:30টার মধ্যে এসে আমরা পৌঁছালাম, যেহেতু রাতের বিয়ে, থাকার কোনো ব্যবস্থা নাই ক্লাবে। তো আমাদের যে ওখানে দাওয়াত খেয়ে আবার চলে আসতে হয়েছে। তো এটা হচ্ছে সেই ক্লাব। খাওয়া দাওয়ার ভিডিও আসলে আমি করিনি, বেশিরভাগই আমি চেষ্টা করেছি কেউ না আসার আগে পুরো ক্লাবটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ফোনের স্টেজ, সেম অনেকটাই। তো এই যে ফোনের স্টেজে আমরা চলে আসলাম। এখানে ফোনে কি রাখা, আগে একটু ছবি তোলা হবে।